সুস্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আল্লাহর আশিস রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ব্লগে আর আজকে ব্লগটা খুবই সুন্দর একটা ব্লগ এবং খুবই স্পেশাল একটা ব্লগ যেটা বলা যায় আমার লাইফে মনে হয় প্রথম মানে এরকম ভাবে মানে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিও তো যাই হোক আপনারা অনেকদিন ধরে একটা জিনিস দেখতেছেন ফলো করতেছেন অনেকে কিছু একটা মানে ব্যাপারটা অনেকেই বুঝে গেছেন আবার অনেকে বুঝতে পারেন নাই তো আসলে আজকে আমি সবকিছু ক্লিয়ার করে দেবো আর হঠাৎ করে হলো পার্লারে চলে আসছি তো দেখেই বুঝতে পারছেন অনেকদিন পরে পার্লারে আসলাম আর পার্লারে আসার পরে হলো শাড়ি পরলাম সাজুগুজু করলাম তো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এখন হলো পার্লারে আসি এটা হলো আমার ভাবির পার্লার আমার ফুফাতো ভাইয়ের বউ তো রুবাবুরহাট ওই লতার বিয়ের সময় যেভাবে সাজাইছিল ওই সময় তো অনেকেই জানতে চাইছেন যে পার্লারটা কোথায় এটা হলো রুবাবুরহাট কোন জায়গায় এটা ভাবি রূপসী বিউটি পার্লার রুবাবুরহাট পুরান বাজার রূপসী বিউটি পার্লার রুবাবুরহাট পুরান বাজার এটা ঠিক আছে এটা আপনারা যদি আসেন কেউ আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আর খুবই সুন্দর তো যাই হোক পার্লারে হলো আসছি আসছি হলো প্রায় দেড়টা দিকটা তো এখন হলো আমি রেডি হইলাম আর হঠাৎ করে যে এভাবে রেডি হলাম কেন সেটাও তো একটা প্রশ্ন আপনারা সবাই জানতে চাইবেন তো আমার হাতে হলো কতগুলো কাগজ আছে আপনারা দেখছিলেন একটা ব্লগে যে আমি কাজ অফিসে গেছিলাম তো এখানে কাগজপত্রগুলো ঠিকঠাক করতে পারি নাই তো তার জন্য নতুন করে হলো আবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেটা আমার যে কাবিননামা কাগজটা আনতে গেছিলাম ওই কাগজটার সাথে আমার হলো আইডি কার্ডের সাথে কোনো মিল নাই ঠিক আছে তো এই জন্য আমার হলো ওই কাবিননামা কাগজ বাদ দিয়ে দিছি ওইটা বাদ দিয়ে আইডি কার্ড রাখছি আর বর্তমানে আইডি কার্ড যদি বাদ দিয়ে কাবিননামা কাগজ রাখি তাহলে মহা সমস্যায় পড়ে যাব এই জন্য আমার হাজবেন্ড বলতেছে যে তুমি ওইটা বাদ দিয়ে দাও কাবিননামা কাগজ ওইটা কাবিনে বাদ দিয়ে দাও আর আইডি কার্ড রাখো কাবিন বাদ দিয়ে দিছি তো এখন তো আমি আনমেরিট হয়ে গেছি তো এই জন্য আমার আগের কাবিনটা আমি বাদ দিয়ে দিছি আর নতুন করে হলো এখন আরেকটা কাবিন করতে হবে আমার এই জন্যই আসছি এখানে তো ভাবলাম আপনাদের সাথে যেহেতু ব্লগ শেয়ার করবো তো একটু স্পেশাল ভাবে একটু ভালোভাবে ভিডিও শেয়ার করি এই জন্যই এখানে আসা আর আমার হাতে সব কাগজপত্র গুলো আছে নতুন করে হলো আমার আরেকটা কাবিন করতে হবে আমার হাজবেন্ডের সাথে তো সে আমাকে বলে দিছে কাবিন করার জন্য আর এই জন্য আমি সব কাগজপত্র মানে যা যা লাগবে সব কিছু আমি নিয়ে আসছি আমার সাথে করে আর এখন হলো আমি যাব জাজিরায় জাজিরা আমার দুলা ভাইরা আছে আমার মামাতো বোনের হাজবেন্ডরা তো তারা কাজের সাথে কথা বলে রাখছে আজকে বিকেলবেলা হলো কাবিন হবে তো এই জন্য হলো সব কাগজপত্র আমি নিয়ে এসছি সাথে করে এখন হলো কাজে অফিসে যাব তারপরে নতুন করে আবারও কাবিন করব আর আগের যে কাবিনটা আছে আমার ওইটা বাদ দিয়ে দিছি এখন এটাই থাকবে আমার তো এই জন্য তো আপনাদের আবার প্রশ্ন থাকতে পারে যে হঠাৎ করে কাবিন নামা কেন তো সেইগুলো হলো আপনারা পরবর্তী ভিডিওতে জানতে পারবেন যে হঠাৎ করে কি কারণে আমি কাবিন করতেছি আর এই কাবিন নামা কাগজ দিয়ে আমি কি করব সেগুলো জানতে চাইলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন এবং পরবর্তী ভিডিওতে সবকিছু জানতে পারবেন তো এখানে যে দেখেন অনেকগুলো কাগজ আনা হয়েছে স্টিকার কাটলে আসছি এখানে হলো পার্লারে চলে আসছি আর আসছি হলো এই টাইমে মানে দুপুরবেলা এই সময়টা আইসা খুবই ভালো হয়েছে কারণ কোনো লোকজন নাই কোনো ভিড় নাই একদম নিরিবিলি সাজতেছি আর আমি আসার আগে আমি ভাবিকে ফোন দিছি যে পার্লারে কাজ করে সে হলো আমার ফুফাতো ভাইয়ের বউ তো ভাবিকে ফোন দিছি পরে বলছে যে আসো
কোনো লোকজন নাই, সাজাই দেওয়া যাবে। তো এই জন্যই এখানে আসলাম যে যেহেতু এখান দিয়ে যাব আর ভাবি ফিরে আসি একটু সাজাই দিতে পারবো, তো এই জন্য এখানে আসা হয়েছে। আর না হয় আমি বাড়িতেই হালকা পাতলা যেরকম পারতাম ঠিক সেরকমই সাজতাম। আর অনেক দিন পরে পার্লারে সাজি, তো জানি না দেখেন কিভাবে কেমন লাগতেছে, মনে হয় যে ভূত। আমাকে সবাই বলতেছে যে ভূতের মতো লাগে, মেফতল বলতেছে আম্মু তুমি তো ভূত হয়ে গেছো। আর এপাশে যে চুলগুলো বাদদাছে, আর আসলে আমি মানে এত সাজাইতে বলি নাই, আমি বলছি যে একদম হালকা একটা পার্টি সাজাস না ওরকম টাইপের একটা সাজ দিতে, যে একদম হালকা অতটা গর্জিয়াস না। তো আসলে আমার শাড়িটা হলো গর্জিয়াস হয়ে গেছে, আর এখানে হলো হাত আলপনা করে দিতেছে। বললাম যে হাতটা একটু আলপনা করে দেওয়ার জন্য, তো তারা বলতেছে আলপনা করলে খুব সুন্দর লাগবো, এই জন্য ভাবি আমাকে সাজাইতেছে। আর এই পাশ দিয়ে আরেকজনও হলো হাত আলপনা করতেছে, সাদা আর লাল এই দুই কালার দিয়ে। তো খুবই সুন্দর লাগতেছে হাতটা, আমি দেখতেছি খুব ভালো ভালো লাগতেছে। আমি বলতেছিলাম যে এত গর্জিয়াসের দরকার এই রে। তো বড়টা ছুঁয়ে দেয় না, ওই যে গলার লগে একদম ছোট। রাতে কিন্তু লাগিয়ে গেছিল মিষ্টি, এটাও তো যেন একটা বলো তুমি খাইয়া লাগছে কেমন লাগে না পড়লে বেশি হয়ে যায় না পড়ে না পড়ে একটা ভিডিও লো কয়েকটা ছু আতে পড়াই দেন হয়েছে তারপর আর কিছু লাগবে করিবে দুই রাতে আমি পালার দিয়ে টোন না রাখতে পারেন না, তাহলে কাজে লাগে আনটি দেন, আনটি আছে না এগুলা কিভাবে কালার করা যাবে না কালার ওটা রইল কি। আমি কইছিলাম যে এটা বলা করাই দিতে, এটা থুইয়া এটা বাঁকা হয়ে রয়েছে ঠিক করে এক সাইডে পড়ছে সোজা মানে এখন ওর একটা বিশাল বলে সুন্দর সাজুগুজু করা শেষ। এবার হলো আমি পার্লার থেকে বেরিয়ে পড়তেছি, তো আমি একটা ব্যাগ নিয়ে গেছিলাম, এটা বাসা থেকে গেছিলাম বোরখা পরে, তারপর হলো এখানে সাজুগুজু করলাম আর ব্যাগটা আমার হাতে আছে। তো এখানে আমি আর মেফতাল হলো গাড়ির জন্য অপেক্ষা করতেছি, তো ভাবলাম এখানে কয়েকটা ফটোশ্যুট করে যে পার্লারের পাশে যে একটা আছে এখানে যে বেরোইতেছে, ভাবি বলতেছে যে খুব সুন্দর লাগতেছে, তো এখানে কয়েকটা ছবি তুলে যাও, কারণ যাওয়ার পরে আবার ছবি নাও তোলা হতে পারে, এখানে একটা ছবি তুলে যাও। তো এই জন্য এখানে হলো আমি ছবি তোলার জন্য মানে গেটটা ভাবি লাগাই দিছে, যে পাশে কেউ নাই একেবারে ফ্রি, মানে কোনো লোকজন নাই এই টাইমটা, এই জন্য হলো সবচেয়ে মানে বেশি ভালো লাগতেছে। আর যা খুশি তাই করা যাইতেছে, খুব ভালো লাগতেছে, দেখতে থাকেন। এই তো ফটোশ্যুট করে নিলাম কয়েকটা, এবার হলো গাড়ির জন্য অপেক্ষা, গাড়িতে যাব। যাবো
দোকানে চলে আসছি। অবশেষে এই হলো আমার দুলা ভাই, যে যাকে দিয়ে মানে আমি কাবিনটা করাবো, যার মাধ্যমে আমার মামাতো বোনের হাজবেন্ড জাজিরা এই দুলা ভাইয়ের হলো ফার্নিচার দোকান আছে, সেই দোকানেই চলে আসছি। আর আসার পরে হলো দুলা ভাইকে বলতেছি যে কাজীকে ফোন দেওয়ার জন্য, যে এখানে আসবে না, আমাদের ওইখানে যাইতে হবে। তো বললো যে ফোন দিছে, আসতেছে, তো এখানে আসবে, আমাদের আর কাজী অফিসে যাইতে হবে না। তো বললাম যে তাহলে তো ভালো, এখানে আসলে মানে কষ্ট কম করতে হবে। তো দেখতে থাকেন আর দুলাভাই আমাকে কতটুকু উপকার করতে পারবে জানি না, কারণ তার উপরেই ভরসা, কারণ তার মাধ্যমে আমি এখানে আসছি। আর সেই কথা বলে বলছে এই কাজের সাথে যে আজকে বিকেলবেলা এখানে থাকতে বলছে, আর এখানেই তার একটা অফিস আছে ভাইয়ার, সেখানেই কাবিন করা হয়। এখানে কাজী হলো যেই ডেটটা আমার দিবে কাবিনের, সেই ডেটটার সাথে আমার কাবিনের ডেটের সাথে মেফতা হলে বয়সের সাথে যাতে অ্যাডজাস্ট হয়, যাতে কোনো প্রবলেম না হয়, তো এই জন্য সেই ডেটটা ভালোভাবে বুঝা শুই না। তারপরে দিতেছে কাবিনের ডেট, দিতেছে হলো 1 মাস 12 তারিখ 1 মাস 2018 সাল দিতেছে। তাহলে আমার কাবিনের বয়সের সাথে, আমার বিয়ের বয়সের সাথে মেফতা হলে বয়সের সাথে মিলে। ঠিক আছে, এই যে বসে পড়ছি আর এই সব কাগজপত্র নিয়ে আসছি, এটা দিয়ে মানে সবকিছু নিতেছে যাতে কোনো প্রবলেম না হয়। পাশে দুলাবে আছে, বাসা থেকে একটু ফোন দেওয়া দরকার ছিল না, বাসাতে ফোন দিলে আমাদের বাসি দিলে বারো দিয়ে দিলাম এখানে না, এই যে কন্যার সপ্তাহ সাদিয়া আক্তার, এটাই যেরকম আছে সেম এখানে হলো আমি সই দিতেছিলাম, যেটা আমার নাম স্বাক্ষর করতে হইতেছে। আর মানে এত পরিমাণ শব্দ ছিল এখানে, কথা কিছুই বোঝা যায় না, এই জন্য আমি পরবর্তীতে আমার ভয়েসটা আমি অ্যাড করে দিতেছি। আর এখানে যে আমার হাতের যে আঙ্গুলের টিপ নিতে হবে, যেটা সই দিতে হবে, কাজে আমাকে ধৈরা ধৈরা দিতেছে। তো আসলে অনেকগুলো স্বাক্ষর দিতে হয়েছে, আর সবাই দোয়া করবেন। আর এখানে আগের কাবিনের মতোই সব কিছু, কিন্তু আগে আমার নামটা একটু উল্টাপাল্টা ছিল, আর এখন বর্তমানে আইডি কার্ডে যা আছে সেটাই দিয়ে দিলাম, যাতে কোনো প্রবলেম না হয়। আর এখন আমি যেই ডেট দিয়ে কাবিন করছি, এই ডেটের সাথে আমার মিথ্যা হলে বয়সের সাথে সব কিছু মিল আছে।
আমরা আমার লেখা দিকে স্যার আচ্ছা এই এরপরে তো অবশেষে কাবিন মানে সম্পূর্ণ শেষ হয়েছে না দুলা ভাই না কিছু বাকি আছে কাবিন তো হয়েছে আমরা ক্ষেত্রে বাসা করে লিয়ে আছে সবাই একসাথে মিষ্টি খাইলাম দুলা ভাই মিষ্টি খাওয়াইলাম এখন হলো বাসায় চলে যাব আর কাবিনের কাগজটা দুলা ভাই হাতায় না রাখবো তো শালির কাবিন করলেন কেমন লাগলো খুবই ভালো কারণ আমার কাবিন আমার দুলা ভাই পায় নাই কে এদিক দামে ভাইকে ভালো হয়েছে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা দুপুরবেলা থেকেই শুরু করা হলো মিফতা হল আর আমি রেডি হয়ে গেছি তো আমরা হলে কোথায় যাইতেছি সেটা আর বললাম না তো এখন হলো ফার্স্টে হলো পার্লারে যাব তো সবাই দেখতে থাকবেন পার্লারে যাই আজকে হলো একটু সাজুগুজু করবো তো কেন সাজুগুজু করবো এবং হঠাৎ করে কোথায় যাচ্ছি এবং শাড়ি পরবো তো সব কিছু আজকে ব্লগে রয়েছে সব কিছু দেখতে পাবেন তো দেখতে থাকেন সম্পূর্ণ আমরা হলো গাড়ির জন্য অপেক্ষা করতেছি বাসের রাস্তা এটা বাসের রাস্তা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় কাবিন সম্পন্ন হয়েছে কোনো প্রবলেম হয় নাই সব কিছুই ঠিকঠাক হয়েছে বাট কাবিন আমার কাগজটা হাতে পাই নাই ও একটা নকল দিবে আমাকে কাগজ সেটা হলো আমাকে বলছে যে সপ্তাহখানির মাঝেই দিবে এক সপ্তাহের ভিতরেই কাগজ দিবে যাতে আর যেটা মেন কাগজ বের হবে ওইটা তো কাবিন করার পরে হলো তিন মাস পরে হলো আসল কাগজ পাওয়া যায় তো এখন আপাতত আমাকে একটা নকল কাগজ দিবে আর কোনো প্রবলেম হয় নাই আর আমার দুলা ভাই মামাতো বোনের জামাই তো সেই হলো এই কাজের সাথে কথা বলে আমাকে এই কাজটা কাবিনটা করিয়ে দিছে আর আমার আগের কাবিনে হলো আপনারা তো সবাই জানেন নাম নিয়ে হলো সমস্যা হয়েছে বয়স নিয়ে আর এখন আমি যেই ডেট দিলাম কাবিনে সেটা দিয়ে আমার বয়স দিয়ে বিয়ের বয়স দিয়ে মানে মিফতা হলো বয়স দিয়ে সব কিছু মিল আছে কোনো প্রবলেম হবে না তো এই কারণেই নতুন করে আবারও কাবিন করতে হলো আর আইডি কার্ড বাদ দিলে মহা সমস্যা বর্তমান আইডি কার্ড বানানো যায় না তো এই জন্য ভাবলাম আইডি কার্ডেই রেখা দেই আর কাবিনটা বাদ দিয়ে নতুন করে আমি একটা কাবিন করি আর সেই কাগজ দিয়েই হলো আমি কাজ করতে পারবো
আর একমাত্র এই কাবিননামা কাগজ হলো আমার লাগবে হলো কারণ আমি হলো পাসপোর্ট বানাবো আমার ছেলে এবং মেয়েকে নিয়ে তিনটা পাসপোর্ট আমার বানাইতে হবে আমার ছেলের আর মেয়ের আর হলো আমার তো এই পাসপোর্ট বানাইতে গেলে হলো আমার কাবিননামা কাগজ লাগবে তো কাবিননামা কাগজে যেহেতু সমস্যা মিল নেই আইডি কার্ডের সাথে কাগজের সাথে তা পরবর্তীতে সমস্যা হবে তো এ কারণেই হলো এত কষ্ট করতে হইতেছে আমার তো সবাই দোয়া করবেন যেহেতু কাবিন সম্পন্ন করতে পারছি এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া যাতে আমি কাগজটা হাতে পাই আর হাতে পাইলেই আমি যখনই এই কাগজ আমার হাতে পাবো নকল কাবিনের নকল সেটা হাতে পাইলেই আমি হলো পাসপোর্ট বানাইতে দিয়ে আসবো আমার ছেলে এবং মেয়ে আমার তিনটা পাসপোর্ট একসাথে বানাইতে দিয়ে আসবো তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে আপু পাসপোর্ট বানাইবা তুমি কি তোমার হাজবেন্ডের কাছে চলে যাবা নাকি তুমি ঘুরতে যাবা তো পাসপোর্ট দিয়ে তো অনেক কিছুই করা যায় চাইলে আমার হাজবেন্ডের কাছেও আমি যাইতে পারবো বা আমি কোথাও ঘুরতে যাইতে পারবো তো অবশ্যই আমি জানি কি কারণে যে আমি পাসপোর্ট বানাইতেছি সেটা আর বললাম না এখন শুধু এতটুকু বললাম যে আমি তিনটা পাসপোর্ট বানাবো একমাত্র সেই পাসপোর্টের কারণেই হলো এই কাবিন আবারও আমার নতুন করে বিয়ে করতে হলো আমার সেই হাজবেন্ডকেই আবারও দ্বিতীয়বার বিয়ে করলাম মানে এক হাজবেন্ডকেই দুইবার বিয়ে করলাম তো সবাই দোয়া করবেন বিষয়টা অনেক হাসি পায় কারণ এক হাজবেন্ডকে দুইবার বিয়ে করা তা আসলে পরিস্থিতি শিকার যদি এরকম সিচুয়েশনে পড়ে যান তাহলে আর করার কিছু নাই এরকমই করতে হবে তো সবাই দোয়া করবেন যাতে অতি শীঘ্রই কাগজটা আমি হাতে পাই কাবিনের কাগজ হাতে পাইলেই আমি পাসপোর্ট বানাইতে দিয়ে আসতে পারবো সবাই দোয়া করবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আর কোনো প্রশ্ন আপনাদের জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেব আল্লাহ হাফেজ।